অহংকার তো আল্লাহর কুদরতি গায়ের চাদর, এই চাদর ধরে যে টান দিবি তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর যারা কৃপণতা অহংকার মুক্ত থাকবে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইজ, জান্নাতে চলে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি কিন্তু প্রতিকূল অবস্থার মধ্যে স্টেজে আসছি, আমার দেহের সাথে কিন্তু আমি অবিচার করে মাহফিলে আসছি, কাকে পাওয়ার জন্য? কথা বলেন সম্মানিত উপস্থিতি, আপনারা যে আজকে জান্নাতের বাগানে এসেছেন, আপনারা কিন্তু শয়তানকে হারিয়েছেন। কারণ ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুব্বা, শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান হলো ইমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রুই মনে করতে হবে। বলছেন কে? আর জোরে। তো এই শত্রু আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন, আপনি তত বেশি ধীরে ধীরে ধাপে ধাপে আপনি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবেন। কারণ মানুষের জীবনে সকল শত সকল ভালো কাজের বাধাই হলো শয়তান। সকল মানুষ মানুষের না, কিন্তু শুধু ইমানদারদের। কা? আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাবেন তত বেশি ঠিকানা জান্নাতের নিকটবর্তী হবে, ঠিক কিনা বলেন? জীবনের শেষ পর্যন্ত যদি আপনি শয়তানকে পরাজয় করে আপনি আপনার শেষ বিছানায় শুতে পারেন। কোথায়? সাকারাতের বিছানায়। মনে রাখতে হবে অল মেন উইল ডাই, সকল মানুষ কিন্তু মরতে হবে, বাঁচার কোনো সুযোগ। মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশ পর্যন্ত ফাড়ি দেয় না? কত কোটি কোটি টাকার বিনিময়ে এক মাস দুই মাস তিন মাস বেঁচে থাকতে চায়, এক বছর দুই বছর বেঁচে থাকতে চায়, কিন্তু বেঁচে থাকা কোনোদিনও সম্ভব হয় না। মানুষ চাইলে কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মানুষ বাঁচার চেষ্টা করে? বলেন আমরা কি বিবেকহীন নাকি বিবেকবান? বিবেকহীন। এই উত্তর সঠিক দিতে না পারলে সাইলেন্ট মোডে থাকবেন, কথা কি বুঝতে পারছেন? যদি মনে করেন যে আপনার মধ্যে কোনো কনফিউশন আছে আমি উত্তর দিতে পারবো না, সাইলেন্ট মোডে থাকবেন, আমি উত্তর দিব। এসেছি আপনার দরবারে, বলেন মোরা সবাই গুনাহগারে গো, এসেছি আপনার দরবারে, যারসিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে মহাপতে আসল বাড়ি কবর দেশে
মাটি হবে বিছানায় আল্লাহুম্মা। একটু মহাপতে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ, মাটির নিচে বাড়ি মোদে ওই মাটির নিচে মোদের ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি, প্রচুর জোর, মাওলানা মুহাম্মদ কাফনের কাপড় পড়তে হবে, পরনের কাপড় থাকিবে না, ধনী বল গরিব বল আজিরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মুহাম্মদ আত্মীয় স্বজন আসিবে সবে, দেখিতে তো মারিলাস সাজাইতে তোমার বাস, কাটিবে চোপের কাঁচাবাস। আল্লাহুম্মা সাল্লা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না, হাইরে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না, হাইরে দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হরি নাম যে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না, হরি নাম যে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না, হরে জন্নত বাসি হইতে চাইলে, জন্নত বাসি হইতে চাইলে, তার বরে করু সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবুল করি না,
Allah Allah Dekha hoilen Allah re oli Gausul ahjom Namojar shoni Behlayaten Aloi borlo Behlayaten Aloi borlo Paki bhomi Bagda Ahmato Allah 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 Mashallah Allah Allah Deka huilen Allah re oli Shah Jahalal Namo jar shoni Shore mahanadi Pare hoi jai Shore mahanadi Pare hoi jai Bichana jar pah Shoni roh mal diye banaye nauka roh mal diye banaye nauka shoi na hoya bahava ko Allah 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 mashallah Allah eena mete eh to bodhu नामेते ऐ तो मोधु जहनी नी तो आगे रे दोया जहनी नी तो आगे जो तोई जापी नमिटी तो मारे जो तोई जापी नमिटी तो मार तो तोई मोधुर लागे रे दोया तू तुई मधुर लगे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सम्मानित মজলিস মহতারাম সম্মানিত উপস্থিতি দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ বিশেষ করে আপনারা যারা মাহফিলে উপস্থিত হয়েছেন এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা আলোচনা শুনতে হলে সামনে আসতে হবে এখন কিন্তু আপনারা এখানে আমার বাবার বয়সী ম্যাক্সিমাম লোক স্টেজে প্যান্ডেলে যারা বসছেন যদিও সবাই আমার বাবার বয়সী কিন্তু এই মুহূর্তে আপনারা আমার ছাত্র কি কথা বলেন না কেন আপনারা কি আমার স্টুডেন্ট আমি যতক্ষণ এখানে থাকবো আপনারা আমার কথা শুনতে হবে সবাইকে সামনে আসতে হবে সবাই সামনে আসেন যার যার অবস্থান ছেড়ে সবাই সামনে আসেন এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে জান্নাতের বাগানের আদব আসলে এখনকার মানুষগুলো কেমন জানি আমি যখন ছোট ছিলাম আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন তো এত মাহফিল হতো না কয়েক গ্রাম মিলে একটা মাহফিল হতো তখন কম্পিটিশনে থাকতাম কে কত আগে গিয়ে হুজুরের সামনে বসব হুজুরের সাথে ঠোঁট মিলিয়ে মিলিয়ে দুরুদ পড়ব জিকির করব সবাই আসেন সামনের দিকে আপনারা আমার সাথে একটু কথা বলতে হবে কারণ আমি সিরিয়াস অসুস্থ আমি আসব না বলছি তাদেরকে
ওরা বলছে যে না হুজুর, আপনি আয়েশা যতটুকু পারেন আলোচনা করবেন, আসতে হবে। তা আল্লাহর অশেষ রহমতে ওই যে আমার ভাই আয়েশা আমার সাথে মুসাফা করছে, ধনী বুঝতে পারছে যে আমার গায়ে প্রচণ্ড জ্বর, তারপরেও আসছি, কারণ একটা জান্নাতের বাগান বছরে একবার সাজানো হয়। এখানে একজন বক্তা যখন মিস করে তখন কিন্তু ওই শূন্যতা পুরানোর মতো বা একটা ফিল আপ করার মতো কোনো জায়গা থাকে, মাহফিলটা করাটা কমিটির শুধু। আরে ভাই তোর মাইকে তো ডিস্টার্ব করে কেন, মাঝে মাঝে সিগনাল দে আমাকে। তো মাহফিলটা শুধু কমিটির দায়িত্ব না, আমরা যারা আলোচনা করি আমাদেরও দায়িত্ব আছে, কারণ এটা ধর্মীয় কাজ। এই এই আপনারা কমিটির লোক যারা, এই রাস্তার এই পাশে যেন কোনো মানুষ না থাকে। এই যাও, আউট আউট, গেট আউট, গেট আউট, যাও। এই বসো বসো, মাহফিলে বসো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এখানে আজকে এসে এই মুহূর্তে আমি প্রায় জায়গায় বলি, এখন বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের দেশে, আর আপনারাই দিক দিয়ে পর্দা দেন নাই কেন, এদিকে লোকগুলো কি রান্না করবে কি খাবে, বক্তারা এদিকে তাকায় তাকায় দেখবে, আর ওনারাও ওখান থেকে দেখবে বক্তাদেরকে, এদিক দিয়ে পর্দা দেন নাই কেন, ওনারা কথা বলতেছে খাবার দাবার খাইতেছে, এটাতে একটা যেহেতু না রাস্তা হোক না, এই এদিক দিয়ে একটা পর্দা ঝুলাই দিলেই তো হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের এখানে এসে এত সুন্দর, যেটা কি ইংলিশে বলা হয় বিউটিফুল প্লেস, বিশ্বাস করেন আমি অসুস্থ কিন্তু আমার মনটা ভালো হয়ে গেছে। আপনাদের এই কবরস্থান মানে এত সুন্দর করে সুরক্ষিত করছেন, এটাই হচ্ছে মানুষের বুদ্ধিমান, বিবেক বিবেচনাহীন, সেন্স অ্যাবিলিটি সম্পূর্ণ মানুষের কাজ, এটা হচ্ছে আপনার আসল বাড়ি। আমি এটা দেখে ভাবছি যে এখানকার মানুষগুলো অত্যন্ত সচেতন, কিন্তু আমি দুরুদ পড়তেছি, জিকির করতেছি, মানুষগুলো উদাসীনতার মধ্যে আছে, মনে হচ্ছে যেন মানে এখানে কি যে মানে হচ্ছে এটা মানুষের কাছে অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, হক কথা কিন্তু একটু তিতা, হক কথা কি, এটা আমার কথা না, আমার রাসূলের কথা, কার কথা, আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা লাগবে, তবে মুমিন যারা তাদের কাছে মধুর চাইতে মিষ্টি লাগবে। আমি আপনাদেরকে ডাক দিয়েছি, আপনাদেরকে একটু ট্রাই করছি, আপনাদেরকে কিভাবে ট্রাই করলাম, একদিকে একজন আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, নিশ্চয়ই উনি একজন আল্লাহর ওলি, কি আপনারা কথা বলেন না কেন, আল্লাহর ওলি না আপনারা বলেন, আমি তো আর আসি নাই জীবনে এখানে, উনি কি আল্লাহর ওলি যিনি শুয়ে আছেন, আল্লাহর ওলিরা কি জানেন সাধারণ মানুষের মুক্তির উসিলা, আল্লাহকে পাওয়ার একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা, হে ইমানদারগণ তোমরা আমাকে পাওয়ার জন্য তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কাকে ভয় করো, কথা বলে না আপনাদের সম্মানিত উপস্থিতি, আমি ওখানে যাওয়ার আগে আপনারা মনে রাখবেন ওয়াজটা কোথায় ছিল আমার, আপনাদেরকে আমি একটু মোটিফাই করতে হবে। সেই বিষয়টা হলো এই যে আমরা আপনারা যে আর আসছেন, আপনাদেরকে অবশ্যই আন্তরিকভাবে আমি মুবারকবাদ জানাচ্ছি, আপনারা না আসলেও পারতেন, অন্যদের মতো এই যে চতুর্দিকে ঘোরাফেরা করলেও পারতেন, আমি যেহেতু কষ্ট করে আসছি আপনারা সবাই মনে মনে দোয়া করবেন আমি যেন আপনাদেরকে একটু আলোচনা শোনাই দিতে পারি। মানুষ যে আমরা যে প্র্যাকটিক্যালি একজন আরেকজন মানুষকে দেখতে পাই, এই মানুষটার কিন্তু কোনো ভ্যালু নাই, এই মানুষটা আসলে নকল, আমি আমার এই বডিটা দেখেন নাই, আপনার এই বডিটা আসলে এটা কিন্তু আপনার না, আমি নিজেও কিন্তু আমার না, আপনি নিজেও কিন্তু আপনার না, এই বডিটার নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেছেন কখনো ইয়া আইয়ুহান নাস, আবার বলেছেন কখনো ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমরা বাংলাতে বলি মানুষ,
কি বলি মানুষ ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পারসন একটু বুঝতে হবে এটা কোনটা মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এই বডিটা এই গঠন প্রণালী মাথা থেকে পা পর্যন্ত এটা হলো এই মানুষের সংক্ষিপ্ত পরিচয় ভিতরে আরেকটা মানুষ অবস্থান করতেছে সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ আল্লাহ কোরআনে কি রেখেছেন কথা বলেন না কেন আরে ভাই কথা না বললে তো আপনারা কৃপণ কৃপণকে তো আল্লাহ দেখতে পারে না যদি বলেন যে না হুজুর আমরা কৃপণ না তাহলে বলবো কি অহংকার অহংকার তো আল্লাহর কুদরতি গায়ের চাদর এই চাদর ধরে যে টান দিবি তার ঠিকানা জাহান্নাম আল্লাহ বলবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও আর যারা কৃপণত অহংকার মুক্ত থাকবে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইজ জান্নাতে চলে যাও জোরে জোরে সুবহানাল্লাহ আমি কিন্তু প্রতিকূল অবস্থার মধ্যে স্টেজে আসছি আমার দেহের সাথে কিন্তু আমি অবিচার করে মাহফিলে আসছি কাকে পাওয়ার জন্য কথা বলেন সম্মানিত উপস্থিতি আপনারা যে আজকে জান্নাতের বাগানে এসেছেন আপনারা কিন্তু শয়তানকে হারিয়েছেন কারণ ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুবা শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স শয়তান হলো ইমানদারদের প্রকাশ্য শত্রু তাকে শত্রুই মনে করতে হবে বলছেন কে আর জোরে তো এই শত্রু আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন আপনি তত বেশি ধীরে ধীরে ধাপে ধাপে আপনি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবেন কারণ মানুষের জীবনে সকল শত সকল ভালো কাজের বাধাই হলো শয়তান সকল মানুষ মানুষের না কিন্তু শুধু ইমানদারদের তা আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাবেন তত বেশি ঠিকানা জান্নাতের নিকটবর্তী হবে ঠিক কিনা বলেন জীবনের শেষ পর্যন্ত যদি আপনি শয়তানকে পরাজয় করে আপনি আপনার শেষ বিছানায় শুতে পারেন কোথায় সাকারাতের বিছানায় মনে রাখতে হবে অল মেন উইল ডাই সকল মানুষ কিন্তু মরতে হবে বাঁচার কোনো সুযোগ মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশ পর্যন্ত ফাড়ি দেয় না কত কোটি কোটি টাকার বিনিময়ে এক মাস দুই মাস তিন মাস বেঁচে থাকতে চায় এক বছর দুই বছর বেঁচে থাকতে চায় কিন্তু বেঁচে থাকা কোনোদিনও সম্ভব মানুষ চাইলে কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারে কিন্তু মানুষ বাঁচার চেষ্টা করে বলেন আমরা কি বিবেকহীন নাকি বিবেকবান বিবেকহীন এই উত্তর সঠিক দিতে না পারলে সাইলেন্ট মোডে থাকবেন কথা কি বুঝতে পারছেন যদি মনে করেন যে আপনার মধ্যে কোনো কনফিউশন আছে আমি উত্তর দিতে পারবো না সাইলেন্ট মোডে থাকবেন আমি উত্তর দিব আমরা বিবেকহীন আজকের এই জান্নাতের বাগান আমার সত্যিকার অর্থে এই পরিবেশ দেখে আমি মনে করছি এখানকার মানুষ অত্যন্ত সচেতন সম্মানিত উপস্থিতি তো যেটা বলতে চেয়েছিলাম মানুষ চাইলে জাহান্নাম থেকে কি করতে পারে বাঁচতে পারে বাঁচার চেষ্টা করে মানুষ চাইলেও মরণ থেকে বাঁচতে পারবে না কুল্লু নফসিন যায়কাতুল মাউত আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় একদম স্পষ্ট বোঝেন ঠিক আছে আপনারা কিন্তু একটু কথা বলতে হবে সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম তো দেহ দেহের পরিচয় আমরা কি করলাম সংক্ষিপ্তভাবে পাইলাম ঠিক না ভিতরে আছে একটা কি রূহ এটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড অলি রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ আলমে আরফা পৃথিবী আলমি বর্জুক আমরা একদিন ছিলাম না আজকে আছি আরেকদিন থাকবো না ঠিক কিনা বলেন থাকবো আমরা আরেকদিন থাকবো না এই যে আমরা যেদিন থাকবো না এই না থাকা এবং থাকার মধ্যে ব্যবধানটা কি থাকা এবং না থাকার মধ্যে ব্যবধান হলো দেহের মধ্যে রুহু থাকা এবং না থাকা যতদিন পর্যন্ত আপনার আমার দেহের মধ্যে রুহু আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি জিন্দা কিন্তু যখন এই দেহ থেকে পাখিটা কি হয়ে যাবে
বের হয়ে যাবে, আউট হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড, আপনি আমি আমরা সবাই মৃত। সবাই কি? আমি যখন দুরুদ পড়ছি আমার দাদার দিকে আমি নজর দিই, সবার দিকে নজর দিছি, আমার দাদা এই যে উনি লাঠি হাতে বসে আছেন, আমি যখন দুরুদ পড়ছি আমার কাছে মনে হয়েছে যে উনি যে কি নেয়ামত পাইছে, আমার কাছে মনে হয় যে দুনিয়া তার কিছু নাই, এটা হচ্ছে নেয়ামত। উনি এত মজা করে দুরুদ পড়েছেন আমার দাদা, কথা কি বুঝতে পারছেন? আমি দুরুদ জিকিরের কাছে আসবো একটু পরে, তবে আপনাদেরকে একটু গোছাইতে হবে। আমার সম্মানিত উপস্থিতি, দেহ থেকে যখন পাখিটা বের হয়ে যাবে তখন কি আপনি আমি কথা কন না কেন? আপনাকে আমাকে ঘর থেকে যখন বের করা হবে, বৃষ্টি ঝড় তুফান যতই আসুক আবার কি ঘরে নিবে? কথা বলেন না কেন? ঘরে নিবে, আর ঘরে নিবে। বর্তমান প্রজন্মের ছেলেরা এত দুষ্ট, এত বেয়াদব, মা বাপ মারা গেলে কবরে যে জিয়ারাত থাক, দূরের কথা বাবা মা সঞ্চয় করা সম্পত্তি নিয়ে কোবাকুবি করবে। এটা আমার কথা নয়, কোরআন শরীফের 19 পারায় সূরা শোয়ারার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমান ইয়ানফাউ মানু ওয়ালা বানুন। আফিস আসেন নিয়ে নেই, কেউ আছে অফিস? আছে আসেনি? হ্যাঁ আছে না? কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারার 88 নম্বর, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য মাটি কাটছেন? এরে ভাই, এই তোরা যদি এমনি ডিস্টার্ব করস আমি নাইমা যাবো এখন। কি আশ্চর্য ধরনের কথাবার্তা রে ভাই! আচ্ছা বলেন, আমি কি ভুল বলছি? কাউন্ট হচ্ছে না কথাগুলো, ডিস্টার্ব না? কোরআন হাদিসের কথা যখন বলা হয় আদবের সাথে শুনতে হয়, আপনার জীবন বদলাবে, আপনার মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, আপনার মধ্যে পরিবর্তন আসবে। এখন আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে কবরে নেওয়া হবে, কবরে যাওয়ার পরে কিন্তু আপনার পৃথিবীতে কত ভাই বন্ধু আত্মীয় স্বজন আপনার খাড়া দ্বারা কথা বলতে হবে তো, কারণ ইসলাম নিয়ে কোনো তামাশা কেউ ভাই রাখুন না কেন, তামাশা আছে না? স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা। আপনার কাছে ভালো লাগলে কবুল করবেন, আর যদি ভালো না লাগে অ্যাভয়েড করবেন, ঠিক না? আপনার হিসাব আপনাকে দিতে হবে। দেখেন না আমি কি বলতেছি আপনাদের কাছে, আল্লাহ কি ওয়াজ করেছেন? আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরত। কবরটা যখন ওপেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকেই জানতে পারবে, দেখতে পারবে কে কি করেছে আর কি করেনি। আল্লাহু আকবার! আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার! আপনাদের উপস্থিতি যত আইতেছে না বাড়তেছে, আমার মন তত ভালোই জিতেছে, অসুস্থতার দিকে নজর নাই, ঠিক না বলেন? কারণ কি জানেন, একটু আগে একটা আয়াত বলে সূরা 3 থেকে ঘুরে গেছি, কিন্তু সূরা 3 এ আল্লাহ বলছে মানুষ সুন্দর, এজন্য আসমান জমিন বলে আসমান জমিন সৃষ্টি করছে তোমার জন্য, তোমরা আমাদের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলো না কেন? আরে আরো জোরে! ওই যে একটু আগে সূরা ইনফিতর থেকে কবর সম্পর্কে আয়াতটা তেলাওয়াত করলাম না, এই সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আই সূরাতি মা শা রাব্বুক, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর মন মতো করে তৈরি করেছেন। সূরা 3 কি বলেছেন? সুন্দর করে সৃষ্টি করেছেন। আর সূরা ইনফিতরে কি বলেছেন? আল্লাহর মন মতো করে সৃষ্টি, আপনাদেরকে দেহ এবং দেহ এবং আত্মার ওয়াজ কেন করে শোনাইছি জানেন? কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। আপনি যদি এখানে আত্মাটাকে রাখতে পারেন তাহলেই আপনি সফল। আপনার দেহ আছে, আত্মা কিন্তু ঘুরতেছে, শ্বশুর বাড়ির যদি যাইতে আত্মা মাসকে। এইভাবে মন যদি চতুর্দিকে ছোটাছুটি করে তাহলে আপনার এই দেহকে এখানে বসাইয়া কোনো লাভ নাই, এই জন্য দেহের ভিতর মনটাকে নিয়ে এখানে বসেন। আমি ওয়াজ করতেছি চতুর্দিকে, চাইলে মাঝখান দিয়ে এক লাইন ছুটে যাবে, পরে আগামীকালকে মনে মনে চিন্তা করবেন হুজুরের পুরো ওয়াজটাকেই তো মনে আছে, কিন্তু মাঝখানের একটু জায়গা মিলাইতে পারতেছি না কেন? কারণ ওই এইভাবে তাকাইছিলেন অন্যদিকে, অন্য মনস্ক হয়েছিলেন। মানুষের মনের গতি যেই দিকে, দেহের গতিও সেই দিকে। কথা কি বুঝতে পারছেন আমার?
কথা বলেন না কেন? কথা বুঝেন আমা? এই জন্য আপনার মনটাকে এখানে রাখেন, দেহ নয়। তাহলে আল্লাহ মানুষকে কি করে বানাইল? মন মতো করে। আজকে আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি বলেন? কেন? শুধু পৃথিবীর লোভ লালসা, তাই না? পৃথিবীর বাড়ি গড় দালান কোঠা টাকা পয়সা শুধু অর্থ আভিজাত্য নিয়ে ব্যস্ত, কথা বলেন না কেন? আপনার আওয়াজ দিয়ে বলতে হবে তো। আমি না একটু আগে শয়তানের কথা বললাম? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা যত জোরে জিকির করবেন আওয়াজ যত উঁচু হবে, তবে আদব রেখে, বেয়াদবের মতো নয়, আদব রেখে আপনি যখন জিকির করবেন এই জিকিরের ধ্বনিতে আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে চলে যাবে, আর ততই আপনি আমি নিরাপদ আল্লাহর গোলামি প্রাণ খুলে করতে পারবো। এর জন্য আওয়াজ দিবেন, আওয়াজ তোলে। সুবহানাল্লাহ, আপনারা যদি আওয়াজ দেন তাইলে আমার এই অসুস্থ শরীর যে একটু মজা পাবে, আর আপনারা যদি আমার চাইতে ওয়াজ করতেছি অসুস্থ হয়ে আমি মনে হইতেছে আমি ওয়াজ করতে করতে আই এম ভেরি রিল্যাক্স, আর আপনারা ওয়াজ শুনতে শুনতে মনে মনে ভাবতেছেন যে হুজুর আই এম ভেরি টায়ার্ড, কি ও এরকম না? ওয়াজ করতেছি আমি, টায়ার্ড হওয়ার কথা আমার, আর আপনারা কোন টায়ার্ড হইল? কথা বলেন না কেন? আরো জোরে আওয়াজ দিবেন না, জোরে। আরে আসল ওয়াজে আইতেছি, এটি আসল না, দুটি নকল ওয়াজ। আপনাদের পরিবেশ দেখে আমি চিন্তা করলাম কি করা যায়, তাদেরকে যথেষ্ট বুঝাইতে হবে, না বুঝাইলে বুঝবে না, ঠিক কিনা? আওয়াজ দেন না কেন? এই যে ঠিক, এটাও আল্লাহর জিকির, কারণ সত্যকে সমর্থন করেছেন, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর মন মতো পথে চলতে পারতেছি না কেন? কথা বলে না, আল্লাহর মন মতো পথে চলতে পারতেছি না। একদিকে শয়তানের ধোকা, এটা তো আগেই বললাম, সবচেয়ে বড় কুরিপু যেটা মানুষের মধ্যে কাজ করছে পৃথিবীর লোভ। কিসের লোভ? এখানে আমার পাশে আমার ভাই হাফেজ আছেন, সুরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয়। আপনি কেন পৃথিবীর লোভে পড়ছেন? হ্যাঁ, পৃথিবীকে ভালোবাসবেন এমনটি নয়, এমন ভাবে ভালোবাসবেন মালিকের গোলামি যখন করার প্রয়োজন তখন গোলামিতে নেমে যাবেন, কথা বুঝেন আমা? যখন আপনার শরীরটা অসুস্থ হবে, কারণ অসুস্থ হওয়ার পরে ট্রিটমেন্ট করা এটা সুন্নাহ, আপনি অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে যাবেন, শরণাপন্ন হবেন, যখন ঘুমের সময় হবে ঘুমিয়ে যাবেন, খাওয়ার সময় হবে খেয়ে ফেলবেন, যখন আপনাকে কাজের সময় হবে কাজ কাজে নেমে যাবেন, এটা হলো ইসলাম। কথা কি আমার বুঝেন আপনারা? বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর লোভ লালসা থাকে না এমন কোন মানুষ নেই, কারণ আমার রাসূল বলেছেন তুমি তোমার সন্তানকে স্বাবলম্বী করে যাও, হাদিস শরীফের মধ্যে এসেছে, কি করে যাও? স্বাবলম্বী করে যাও, তবে সুদ ঘুষ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের টাকা দিয়ে নয়, হালাল উপার্জন দিয়ে তুমি তোমার সন্তানকে স্বাবলম্বী করে যাও, যেন তোমার ইন্তেকালের পরে সন্তান কারো কাছে হাত পাততে না হয়। তার মানে এখান থেকে বোঝা যায় আমি পৃথিবীকে অস্বীকার করতে পারবো না, কারণ বাস্তবতাকে অস্বীকার করার কোনো স্কোপ নেই।